আসসালামু আলাইকুম। চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে অনলাইন ড্রয়িং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা, এবার আরম্ভ হচ্ছে ম্যাজিক্যাল আর্ট পার্ট 5। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। এসটাকে কেমন যেন মনে হচ্ছে, কেমন যেন একটু ভুরিওয়ালা, ভুরি ভুরি ভুরি। দেখা যাক, এখান থেকে টেনে ধরে বাম দিকে নিয়ে আসলাম, তারপর ভুরির শেষসীমানা থেকে ধরে এখানে আবার লাগিয়ে দিলাম। তাহলে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা ডিয়ের মতো করে দাগ, পানি, তাহলে কিসের মতো হয়ে গেল, হাঁসের ছানা। তাহলে বন্ধুরা, হাঁসের ছানা আঁকা কত সহজ এবং কত সুন্দর, অনেক সুন্দরভাবে আমাদের হাঁসের ছানা শেষ হয়ে গেল। এবার টিকে আমরা সাইন পেন দিয়ে দাগ দিলাম না, কারণ টি থেকে টি এর দাগগুলো ধরে আমরা কিছু করলাম না, কিন্তু টি আকৃতি থেকে সুন্দর কিছু হয়, এই জন্য আমরা টিটাকে একটু অন্যভাবে ড্রয়িং করছি। নিচে জিলিপির প্যাচ, আরেকটা দাগ, খাও জিলিপি খাও, ওখানে এখানে দুটো দাগ দিলাম। তারপর উপর থেকে আমরা বাম দিকে বাঁকা করে যতটুকু স্মুথ করা যায়, তারপরে ডান দিকে একটা ডির মতো করে ব্যালেন্স, ব্যাস। তারপরে মিডিলে একটা বিন্দু, এখানে ডান পাশে মিডিলে উল্টা করে ইউ দিলাম, 2 3 4। এবার পার্টগুলোকে আমরা দাগ দিয়ে ভাগ ভাগ করে দিই, এই তাহলে চারটা ভাগ হয়ে গেল। এগুলোকে একটু গোল করে দিই, লোহাগুলো এখানে উল্টো করে একটা ভি। তাহলে বন্ধুরা, 1 2 3 4, উপর একটা ডিজাইন দেওয়া হলো, নকশা ইচ্ছে মতো। টেউ টেউ। তারপর আমরা টি এর মাঝখানে সোজা দাগটা মুছে দিব। ওকে, হয়ে গেল এস এবং টি দিয়ে ম্যাজিক্যাল ড্রয়িং। এবার ইউ এবং ভি এর পালা, ইউ ভি পি 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 ইউ, দুটা তুরি মারলেই ড্রয়িং হয়ে যাবে। চাঁদের মতো করে একটি দাগ দিলাম, এরপর সূর্যের মতো করে একটি দাগ দিলাম। ওকে, ডান দিকে আমরা একটা প্রশ্ন চিহ্নের মতো অথবা ডি এর মতো দুটো দাগ দিলাম, হয়ে গেল কাপ। আর কাজ কি, এবার চা খাও। আর একটি চাঁদের মতো করে দাগ দিলাম, কিছু নকশা দেওয়া প্রয়োজন, আর সূর্যের মতো করে দাগ দেওয়া হলো। এইবার বাম দিকে একটু নকশা করে দিই, যে কোনো নকশা। ওকে, একটা ফুলের কিছু অংশ আঁকা যাক। বন্ধুরা, রং করবে যারা একটা রং করতে পারে তারা একটা রং করবে, আর যারা অনেকগুলো রং মিক্স করে করতে চাও কোনো বাধা নেই, স্বপ্নের মতো করে রং করবে। ওকে, আমি কিছু কিছু জিনিস দেখাবো তোমাদের। এবার ভিড় পালা তুরি মারলে ভিড় দিয়ে ড্রয়িং হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, দুই প্রান্ত লাগিয়ে দিলাম চাঁদের মতো করে, এরপর উপর দিয়ে দুই ভাগে একটা আইসক্রিম, ভ্যানিলা, স্ট্রবেরি এবং এখানে গোল করে একটা স্ট্রবেরি। ওকে, মজার আইসক্রিম হয়ে গেল। এখন এক
দুই এবং তিন মিস্টার বিন, কি মজার আইসক্রিম, হেভি সে সুন্দর করে রং করা যাবে, রাইট? ইউ এবং ভি দিয়ে গেল, এবার ডাব্লিউ এবং এক্স দিয়ে দেখা যাক বন্ধুরা কি হয়। তাহলে বড় করে একটা ইউ দিয়ে আমরা ভির দুটো পার্ট লাগিয়ে দিলাম, তারপর মাঝখানে উল্টো করে ভি ভি, ওকে, নিচে দিয়ে লাগিয়ে দিলাম, এইভাবে করে দুটো ভাগ, ওকে, কিসের মতো লাগছে? নিচে দুটো দাগ একটা ডাল দিয়ে দিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের জাতীয় ফুল হয়ে যাচ্ছে। একটু পানির রোলিং দিলাম, ভি দিলাম একটু ফাঁকা দিয়ে, ডি এর মতো করে একটা ব্যালেন্স দেওয়া হলো, ভি এবং ডি দিয়ে পাতা করা হলো, ওকে, মাঝখানে পাতার দাগ দিয়ে দিলাম। যে কটা দাগ তোমাদের দিতে ইচ্ছা করে, ধরা বাঁধা কোনো নিয়ম নেই, তবে সহজ করে, কঠিন যেন না। এখানে চাঁদের মতো একটা দাগ শ্বশুর বাড়িতে গেল, একটা একটা তালুর বাড়িতে গেল, গোসল করে পুকুর পার থেকে দিয়ে চলে আসলো, ওকে। আমরা আরও দুটো দাগ দিয়ে দিই নিজের পট বোঝানোর জন্য, ফাইন হয়ে গেল সাপলা। এবার এক্স দিয়ে বাম দিক থেকে আমরা তিনটা বাঁকা দাগ দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, এবং ডান দিকে সেম সেম টু সেম, এক্স কেমন হয়ে গেল। এবার ভি, ওকে, উল্টো করে ভি, সোজা করে ভি, এবার একটা ফেস স্মাইল স্মাইল, ইয়েস, ওকে। এবার দুটো টিউ টিউ, ওয়ান টিউ টিউ, সেকেন্ড টিউ টিউ, টিউ টিউ। এইবার এখানে দুটো দাগ, এখানে দুটো দাগ, এবার এখানে দুটো সি, আর একটা সি সি সি, উল্টো করে একটা সি, আর একটা সি 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 সি। ডেকোরেশন ইচ্ছে মতো করে এক দুই তিন, তিনটি করে দিতে পারো, বাম পাশে যা হবে ডান পাশে তার সেম হবে, ওকে, গুড। এক্স দিয়ে হয়ে গেল। এবার ওয়াই এবং জেড, লাস্ট লেটার দুটো দিয়ে কি করবো ভাবছেন? কোনো ব্যাপারই না। ওয়াই দিয়ে কি করা যায় কি করা যায়, উপর থেকে আমরা একটা সি, এভাবে করে দিয়ে, এবং উল্টো করে আরেকটা সি দিয়ে প্রান্তগুলো যেন লেগে যায় একটা সার্কেল করে দিলাম, ওকে। পেন্সিলটা নিলাম, পেন্সিলটা নিয়ে এটাকে দুভাগ করলাম, ধরো এটাকে আর একটা ভাগ করে দিলাম। এটা খুব জরুরি একটা ড্রয়িং, এখানে ভি দিলাম, প্রত্যেকটা দাগে দাগে আমরা একটা করে ভি দিয়ে দিব, ওকে। এই জন্য ওয়াইয়ের প্রান্ত নিয়ে টানাটানি করলাম না, ওয়াই দিয়ে আরও অনেক জিনিস আঁকা যায়, কিন্তু এটা একটা ফুটবল, এই ফুটবলটি অনেক স্কুলেই ড্রয়িংয়ের বিষয়বস্তু হিসেবে সিলেবাসে থাকে, তো তোমরা ভালো করে দেখে নাও কীভাবে আঁকা হচ্ছে একটা ফুটবল। ফুটবল আঁকা কিন্তু একটু কঠিন, কিন্তু এটা যারা দেখবে তার তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ওকে। এবার কোনা কোনা লাগিয়ে দিলাম, কেমন লাগছে বন্ধুরা? ঠিক ফুটবল, ওকে, দাগগুলো মুছে দিলাম, মুছে দেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের পরবর্তী বিশ্বকাপের ফুটবল, ইয়েস। তাহলে এবার জেড এর পালা, শেষ লেটার, কি করা যায় কি করা।
বাম দিক থেকে সোজা দাগ, টেনের দাগটাকে একটু বাড়িয়ে দিই, ডান দিকে একটু বাড়িয়ে দিই। ওকে, উপর থেকে গোল করে অর্ধবৃত্তের মতো, অর্থাৎ ডির মতো করে এভাবে করে একটা শেপ নিলাম, দেখতে পাচ্ছ? এবার কিসের মতো লাগছে? এখান দিয়ে আমরা, এস, ওকে, সি এর মতো করে একটা দাগ। আমার হাতকে ধরে রাখতে পাচ্ছি না, আমার হাত শুধু এঁকেই যাচ্ছে, তাকে কিছু দিয়ে থামাতে পারছি না। সে শুধু আঁকতে চায়, কাজ করতে চায়। ওফ, ওয়াও, জেড দিয়ে কি এঁকে ফেললো, ভেবে দেখেছ? ভালো করে চিন্তা করলে সব কিছু পারা যায়। সি, একটা ফুলের আকৃতি দিয়ে ডিজাইন, অথবা ইচ্ছা মতো যে কোনো ডিজাইন তৈরি করা যেতে পারে। এবারে উপরে কি করা যায়, একটা চাঁদের মতো করে দাগ দিলাম আরেকটা, তারপর কিছু ভি দিয়ে দিই, 1, 2, 3, বন্ধুরা যে কয়টা ভি জায়গা ধরে, উল্টো করে একটা ইউ বা শূন্য অথবা ও। এরপর 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 এখানে কি করা যায়, ইউ দিয়ে আমরা এই জায়গাটা ব্লক করে দিই। ওকে, হয়ে গেল টেবিল ল্যাম্প, 1, 2, 3, 4, হয়ে গেল সেই রকম একটা টেবিল ল্যাম্প। ওকে, ওয়েল ডান, ম্যাজিক্যাল ড্রয়িং। এখানে জেড পর্যন্ত ড্রয়িং শেষ হলো, এবার আমরা রং করে স্টার্ট করব। টান দিয়ে লম্বা করে ফেলি, না না না, একটু আদু করে দিই, আদু করে দিই, না। এবার খয়েরি রং, খয়েরি রং দিয়ে আমরা রং করছি, কারো থেকে হালকা। হালকা বাদামি অথবা ইয়েলো অকার, ওকে ওকে, তারপরে হলুদ ঘষে দিব। ঠোঁটে কমলা লিপস্টিক দিয়ে দিলাম, ওকে। বডি রং এভাবে করে আমরা সম্পূর্ণ বডিতে রং করব, এবং গাঢ় নীল হালকা নীল দিয়ে আমরা পানিটা পুরোটা রং করে দিব। ছাতা, বেগুনি, শেড, পার্পল, শেড, গোলাপি শেড। বন্ধুরা ইচ্ছে মতো রং করবে, একটা রঙও করা যাবে, দুই তিনটা রঙও করা যাবে, এক একটা পার্ট এক একটা রং করা যাবে, অথবা মিক্স করে রং করা যাবে। ওকে, ইচ্ছে মতো রঙের মজার জগতে ঢুকে যাবে। ওকে, তোমাকে দেখ কেউ আটকাতে পারবে না, তোমার যত রকম ক্ষমতা আছে সে ক্ষমতা প্রয়োগ করে সুন্দর করে মজা করে রং করবে। ওকে, মেঘ, ছাতা কেন দিই আমরা, কেন ছাতা দরকার? বৃষ্টির জন্য ছাতা দরকার এবং রোদের জন্য ছাতা দরকার। ওকে, চোখ দেওয়া দেওয়া, এই তো লিপস্টিক দেওয়া হলো, ওয়াও। এবার আমরা কাপে চলে যাচ্ছি, হালকা গাঢ় নীল, গোলাপি, হালকা নীল, একটু সাদা মিক্স করে দিলাম। দুই পাশ, নিচ থেকে উপরে হলুদ, ওকে, গাঢ় কমলা, হলুদ, এভাবে করে সবগুলো পাপড়ি। ওয়াও, কালার শেষ করে আমাদেরকে দেখা হবে আইসক্রিম। নিচ থেকে ডিপ উপরে লাইট পার্পল, ওকে, গোলাপি,
গাঢ় নীল, হালকা নীল, অরেঞ্জ, ইয়েলো, গাঢ় নীল, হালকা নীল, ব্রাউন অ্যান্ড লাইট ব্রাউন শেড, অথবা এক কালার রং করা যাবে। এরপর পেন্সিল, শাপলা, গোলাপি, সাদা, আবার সবুজ, ডালটাও কারো সবুজ, কারো থেকে হালকা সবুজ আর টিয়া। ওকে, প্রজাপতি বাম পাশে যা রং হবে ডান পাশে তাই রং হবে, বেগুনি, পার্পল, ওকে, গোলাপি। নিচের দিকে এসে আমরা যদি একটু হালকা নীল দিয়ে দিই, পার্পলের সাথে একটু হালকা নীল, অদ্ভুত রকম একটা সৌন্দর্য। এবং উপরে আমরা একটু দেই পার্পলের সাথে হালকা নীল, ওকে, স্মার্ট, সেম টু সেম ডান পাশে আমরা দিয়ে দিব সবুজ দিয়ে পোকার বডিটা করলাম, স্মাইল, ওকে, কমলা, বল, গাঢ় রং দিলাম আমরা এবং ফাঁকা জায়গাতে আমরা হলুদ রং দিলাম, ওকে, ইচ্ছে মতো বাকি দিল। গাঢ় রঙের পাশে হালকা রং দেওয়া যেতে পারে অথবা ম্যাচিং করে দেওয়া যেতে পারে, ওকে, কমলা হলুদ মিক্সিং, কমলা হলুদ মিক্সিং, পার্পল, হালকা নীল, লাল, গোলাপি, ইচ্ছে মতো রং, ওকে, হয়ে গেল আমাদের ম্যাজিক্যাল ড্রয়িং রং করা। বন্ধুরা তোমরা ভালো করে অনুসরণ করবে, অনুসরণ করে নিজের ইচ্ছে মতো করে রং করবে, ওকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।